আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, তরতাজা স্বতন্ত্ররা পাশে শেখ হাসিনা। আচরণ বিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়, ইসি আলমগীর। হলফনামায় নিজের আয় কত দেখালেন ফেরদৌস। 14 দল 5 আসনে সমঝোতা, আরো 5টি চার শরিকরা। কেন 200 MP নির্বাচনী বাগান তছনছ, যে কারণে বিএনপি এক পর্যায়ে জামায়াতের বি টিম হবে। 10 ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানালো ডিএমপি। হেফাজতে ইসলামের নতুন যে কর্মসূচি ঘোষণা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন 10 ডিসেম্বর ঘিরে ডিপ্লোম্যাটিক প্যানিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিএনপির সঙ্গে বেইমানি করেছে কিনা প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর। সুপ্রিম কোর্টে এসে বিএনপি পন্থী আইনজীবীর তোপের মুখে পড়েন ঝালকাঠি এক আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর। বুধবার দুপুরে 12টার দিকে এই ঘটনা ঘটে। তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপি পন্থী আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন শাহজাহান ওমর। পরে দুপুর 1:30টার দিকে তিনি যান ডিবি কার্যালয়ে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, বিভিন্নভাবে আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি। মানুষজন অকথ্য ভাষায় কথা বলে, অনেক সময় আমাকে না পেয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়ের ফোনে, এমনকি আমার জুনিয়র সব বন্ধু বান্ধবদের ফোনে ফোন করে মানুষজন আজে বাজে কথা বলে। আবার আমি যদি কল ব্যাক করি তাহলে কেটে দেয়। এগুলো ডিবির হারুন সাহেবকে জানাতে আসলাম। আমি তাকে বললাম যে আমি সাইবার বুলিং এর শিকার। সুপ্রিম কোর্টে কি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমি যখন কোর্টের রুম থেকে গাড়িতে উঠি তখন 10 থেকে 12 জন উকিল আমাকে পেছন থেকে কিছু বলেছে। আওয়ামী লীগ যোগদান বিষয়ে তিনি বলেন, আমি আগে বিএনপি করতাম, বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা সাংবিধানিক অধিকার অনুসারে আওয়ামী লীগে যোগদান করেছি। আপনারা আমাকে ঘনিষ্ঠ আওয়ামী লীগ সদস্য হিসেবে গ্রহণ করবেন বলে আশা করি। আমার বিএনপির অনুসারীরাও আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো। সাবেক বিএনপি ও বর্তমান আওয়ামী লীগ সবই আমরা একই দল। আগামী নির্বাচনের সবাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। নিউজ তথ্যসূত্র বাংলা ইনসাইডার পত্রিকা। প্রিয় ভালোবাসা দর্শক, আওয়ামী লীগ সরকার অধীনে বিএনপির নির্বাচনে যাওয়া কি ঠিক হবে? আপনার মূল্যবান মতামত স্থানীয় কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে তরতাজা স্বতন্ত্ররা পাশে শেখ হাসিনা। এবার নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বতন্ত্র প্রার্থীরা। প্রায় 800 স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে শতাধিক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তাতে কি, যারা বাতিল হয়েছে তারাও আপিল করেছেন, আর যে 700 স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন তারা এবার নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ। আওয়ামী লীগের মধ্য থেকে বিভিন্ন নেতারা স্বতন্ত্র প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে সব বিরোধিতাও লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমান যেমন বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের কোনো অস্তিত্ব নাই, তাদের বিরুদ্ধে দলের ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেমন বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী যে কে হতে পারবে না, এটা দল ঠিক করে দেবে। এমনটি বলেননি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরং তিনি স্পষ্টতই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন। সবাই তার কাছে আসছে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে নালিশ করতে, তারাই উল্টো ধমক খাচ্ছে। কারণ তিনি বারবার বলে দিয়েছেন যে যারা খুশি সে নির্বাচনে দাঁড়াতে পারে, যাদের প্রার্থী করা হয়েছে তারা নিজ যোগ্যতা জিতে আসবে। নিউজটি তথ্যসূত্র বাংলা ইনসাইডার পত্রিকা। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে দেখতে চান ক্ষমতায়, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার বলবার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আচরণ বিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়, ইসি আলমগীর। নির্বাচনে চাপ দেওয়ার অধিকার কারো নেই জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন আওয়ামী লীগের জন্য নির্বাচন আচরণ বিধি প্রযোজ্য, বিএনপির জন্য প্রযোজ্য নয়। বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে সকাল 10টায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সহ নির্বাচনের সাথে জড়িত সব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 10 ডিসেম্বর আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি অনুমতি না দেওয়া এবং বিএনপির কর্মসূচি বহাল থাকার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগ
নির্বাচন আছে তাই নির্বাচন আচরণবিধি প্রযোজ্য। বিএনপি আমাদের কাছে অনুমতি চায়নি, সভা সমাবেশের জন্য পুলিশের অনুমতি চাইতে পারে, এটা পুলিশের বিষয়, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির অনুমতি পেলে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততা বাড়বে এবং আওয়ামী লীগের নির্বাচন আচরণবিধি ভঙ্গের কারণ হতে পারে, তাই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। নিশ্চিত তথ্য সূত্র কালবেলা অনলাইন পত্রিকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে হলফনামে নিজের আয় কত দেখালেন ফেরদৌস। ঢাকা 10 আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে নৌকার মাঝি হতে লড়বেন তিনি। এরই মধ্যে জমা দিয়েছেন হলফনামা। হলফনামা অনুযায়ী চিত্রনায়কের বার্ষিক আয় 50,46,497 টাকা, কোনো ব্যাংক ঋণ নেই তার। গত 29 নভেম্বর হলফনামা জমা দিয়েছেন ফেরদৌস। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। হলফনামা থেকে জানা গেছে ফেরদৌসের নগদ টাকার পরিমাণ 31,28,658 টাকা, ব্যাংকে আছে 31,57,997 টাকা, বিভিন্ন কোম্পানিতে শেয়ারে আছে 11,25,000 টাকা, এছাড়া স্থায়ী আমানতের বিপরীতে বিনিয়োগ 1,09,32,296 টাকা, 20,00,000 টাকা মূল্যের ব্যক্তিগত গাড়িও আছে এই অভিনেতার। ব্যবসায় পুঁজি রয়েছে 10,55,310 টাকা, তার স্থাবর সম্পত্তির পরিমাণ 34,27,250 টাকা। নিশ্চিত তথ্য সূত্র যুগান্তর পত্রিকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে 14 দল 5 আসনে সমঝোতা, আরও 5টি চায় শরিকরা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন আদর্শিক জোট 14 দলের সঙ্গে গতকাল বৈঠক করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে সিদ্ধান্তে নেওয়া হয়েছিল যে একটি লেয়াজু কমিটি কাজ করবে এবং 2-1 দিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করবে। গতকাল বৈঠকে 14 দলের শরিকরা আওয়ামী লীগের কাছে অন্তত 20টি আসন প্রত্যাশা করেছিল, কিন্তু আওয়ামী লীগ সভাপতি তাদের জানিয়েছে যারা বিজয়ের জন্য যোগ্য তাদেরই শুধু মনোনয়ন দেওয়া হবে, কারণ এবারে নির্বাচন একটি ভিন্ন ধরনের নির্বাচন হতে চলেছে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে, যদি বিজয় যোগ্য প্রার্থী না হয় তবে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়ে যাবে। এ কারণে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে 14 দলের শরিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অনুরোধ জানান। নিউজের তথ্য সূত্র যুগান্তর পত্রিকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন 200 এমপি নির্বাচনী বাগান তছনছ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত এমপিরা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের এলাকা সাজিয়েছিলেন নিজেদের মতো করে। থানাগুলোর ওসি দিয়েছিলেন নিজেদের পছন্দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়েছেন নিজের একান্ত বিশ্বস্ত অনুগত, এমনকি ডিসি এসপি পর্যন্ত নিজেদের বশীভূত রাখার পরিকল্পনা গ্রহণ করেছিলেন তারা। কিন্তু নির্বাচন কমিশন এই সমস্ত এমপিদের নির্বাচনী সাজানো বাগান তছনছ করে দিয়েছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছেন এই সমস্ত এমপি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিলেন এরকম প্রায় 200 এমপি, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আওয়ামী লীগের 71 জনকে বাদ দিয়েছে, জাতীয় পার্টিও কয়েকজনকে বাদ দিয়েছে। আবার আওয়ামী লীগের মধ্যে যে 71 জন এমপি মনোনয়ন পাননি তাদের আবার 63 জনই স্বতন্ত্রভাবে নির্বাচনে করেছেন, অর্থাৎ 200-এর বেশি বর্তমান এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠে। এমপিরা নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পক্ষে রাখার জন্য তৎপর ছিলেন, এজন্য তারা কেউ ডিউ দিয়েছেন, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেন দরবার এবং তদবিরও করেছেন। লক্ষ্য একটাই, নির্বাচনে যেন প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুকূল্য পাওয়া যায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বিএনপি এক পর্যায়ে জামায়াতের বি টিম হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এক পর্যায়ে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে, বিএনপি হবে জামায়াতের বি টিম। মানবাধিকার দিবসে সারা দেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে যারা এখন নাশকতা করে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়। তিনি বলেন বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দেবে, বিএনপি হবে জামায়াতের বি টিম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে, সাহস থাকলে বের হয়ে আসুক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 10 ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানালো ডিএমপি। আগামী 10 ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতি বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডাক্তার খন্দকার মোহিত উদ্দিন। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডাক্তার খন্দকার মোহিত উদ্দিন বলেন, গত 15 নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থাগুলো কাজ করছে, সেই অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্তে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমাদের বিবেচনায় নিতে হয়। নির্বাচন কমিশনও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ টিএমপি অনুসরণ করবে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে হেফাজতে ইসলামের নতুন যে কর্মসূচি ঘোষণা। চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ। বুধবার সকালে ঢাকার মিরপুরে অবস্থিত জামে হুসাইনিয়া আর জাবাত মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বৈঠকে বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক সহ অনেকে আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রে অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানিমূলক সকল আচরণ দ্রুত বন্ধ করতে হবে। এছাড়াও অনতিবিলম্বে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি এবং 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়ের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন 10 ডিসেম্বর ঘিরে ডিপ্লোম্যাটিক প্যানিক। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কি হতে পারে বাংলাদেশের উপর তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলাপ আলোচনা। যদিও সরকার প্রকাশ্যে বলছে 10 ডিসেম্বর কিছুই হবে না, নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা বা অন্য কিছু আরোপ করবে না, কিন্তু কূটনৈতিক পাড়ায় এ নিয়ে এক ধরনের অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এক ধরনের নীরবতা অবলম্বন করছে, নির্বাচনের ব্যাপারে একই কথা বারবার বলছে। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি নতুন শ্রমনীতি ঘোষণা করা হয়েছে তাতে বাংলাদেশ আক্রান্ত হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ মিশন। এরকম একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতা এক ধরনের আঘাতের পূর্বাভাস বলে অনেকে মনে করছেন। সেগুন বাগিচার কূটনৈতিক পাড়া এনে ডিপ্লোম্যাটিক প্যানিক বিরাজ করছে।